শাশুড়িরাতে গাড়ির পার্ট বাই পার্ট ভেঙে দিয়ে বেরিয়েছি। তো এই গাড়িটির কাগজ নিয়ে প্রথমত কথা বলা যাক। তো গাড়িটির যেই আপনার ইটা, গাড়ির ফিটনেসটা রয়েছে 13/10/2022 এবং গাড়ির ট্যাক্সটো কিন্তু 24/2022। তো অবশ্যই খুবই মানে ট্যাক্সটো কেন ফেল হবে, কিন্তু যেই ইটা এটা কিন্তু মানে কয়েক মাস এখন অ্যাভেলেবেল আছে ফিটনেসটা। আর গাড়ি ফার্স্ট পার্টে আর স্মার্ট কার্ডে আছে, খুবই সুন্দর কন্ডিশনে গাড়িটা আছে। তো এই গাড়িটির আস্কিং প্রাইসটা আছে 3,70,000 টাকা, অবশ্যই দামাদামি করা যাবে। তো আল্লাহ হাফেজ, দেখো নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এসে পড়েছি, আজকে দুইটা গাড়ি দেখাবো, দুইটা গাড়ি অটোগিয়ার গাড়িও একদম কম দামে। তো ইনি হলো এই দুইটা গাড়ির মালিক, তার নাম হচ্ছে মিনাস। তো ভাই গাড়িটা বিক্রি করবেন কেন এত কম দামের ভিতরে? গাড়িটার কাগজ ফেল, তো এই জন্য। দেখতে পাচ্ছেন সামনে গাড়িটা, এটা হলো নিশান সানি 1994 মডেল 96 রেজিস্ট্রেশন গাড়ি। প্রথমে আমি আপনাকে লাইটের কন্ডিশনটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন গাড়ির লাইটটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে, এবং গ্রিলটা দেখতে পাচ্ছেন এখানে, দেখতে পাচ্ছেন এই পাশে লাইটের অংশটা। আর যদি দেখাই গাড়ির সামনের অংশটা, তো এখানে দেখতে পাচ্ছেন গাড়ির ঢাকা মেট্রো গজ 11/13 একটি গাড়ি। আর এখান থেকে যদি দেখাই তো খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে, গাড়িটা অনেকদিন ধরে ওয়াশ করা হয় না। আর এখান থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন চেকিং গ্লাসটা এবং গাড়ির টায়ার এবং অ্যালোয়ের অংশটা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। আর দেখা দেখতে পাচ্ছেন নিশান, আর রেনশিট কিন্তু এই গাড়ি তো পেয়ে যাবেন। আর এখানে দেখাই ওভারঅল আছে ঠিকঠাক অবস্থায়, এবং গাড়ি টায়ার এবং অ্যালোরিমটা দেখতে পাচ্ছেন, এটাও খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে। এবং দেখতে পাচ্ছেন পিছনের অংশটা নিশান সানি, দেখতে পাচ্ছেন এই ওভারঅল গাড়ির যেইটা। তো ওই পাশ থেকে দেখাচ্ছি গাড়ির লুকটা, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই পাশের গাড়ির লুকটা। আর এখানে একটা এই টায়ার লাগানো আছে, কিন্তু আপনাকে একটা ভালো একটা টায়ার দেওয়া হবে, দেখতে পাচ্ছেন এখানে নিশান গ্লাস কিন্তু অরিজিনাল আছে। এবং এই হলো গাড়ির চারদিকের কন্ডিশনটা। তো ভিতরে চলা যাক, চলুন ভিতরে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে আমি যদি কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন ভিতরে ইন্টেরিয়রটা নিশান। আর এখানে মাইলেজ টোটাল 1,50,000, অটো গিয়ারের গাড়ি যা বলেছিলাম, দুইটা গাড়ি অটো গিয়ারের এসি। আর এখানে দেখতে পাচ্ছেন এসি ভেন্টগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে, এবং আর পেপারটা কিন্তু রানিং সেল। আপনার যে লালটা ওটা আপনার 20 সালের পেপারস, রানিং ফেল 20 সাল থেকে ফেল গাড়িটার পেপারস। এবং দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু খুব সুন্দর অবস্থায় কিন্তু আছে, দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন পিছনের অংশটা 5 সিটের একটি গাড়ি। তো চাইলে আপনারা এটা কিনে ড্রাইভিং শিখাতে পারেন অথবা পার্সোনাল ইউজও করতে পারেন, কারণ এটা রানিং ফেল একটি গাড়ি। দেখতে পাচ্ছেন গাড়ির দরজার পেটটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। তো এই হলো ওভারঅল কন্ডিশন গাড়ির যে ইটা। আর এখানে রয়েছে আপনার হাই বিম ইন্ডিকেটর পাইপার। সো আমরা এখন গাড়ির প্যাসেঞ্জার ভিউটা দেখবো, গাড়ির প্যাসেঞ্জার ভিউটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে গাড়ির প্যাসেঞ্জার ভিউটা। আর 5 সিটের একটি গাড়ি, চাইলে আপনারা নিতে পারেন গাড়িটা। তো আমরা এখন গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা দেখবো, দেখতে পাচ্ছেন গাড়ির যে চ্যাসিস এবং চ্যাসিস নাম্বারগুলো এখনও খুবই সুন্দর অবস্থায় আছে, অক্ষত অবস্থায় আছে। তো দেখতে পাচ্ছেন গাড়ির ইঞ্জিনটা, তো এটা হলো নিশান টুইন ক্যাম 16 ভল্ট ইঞ্জিন, দেখতে পাচ্ছেন। আর এখানে গাড়ির যে ফিল্টারটা কার্বন, এটাও দেখতে পাচ্ছেন। আর এখানে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, মার্সেলের অংশ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে, দেখতে পাচ্ছেন। এবং উপরে বন্ডের অংশটা দেখাচ্ছি, তো আরও কিন্তু খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে গাড়িটা, দেখতে পাচ্ছেন ইয়র্স। তো এই হলো ওভারঅল গাড়ির যে কন্ডিশনটা। তো আমরা এখন গাড়ির এই প্রাইসটা, এই গাড়িটার প্রাইস হলো 1,20,000 টাকা পুরো ফিক্সড প্রাইস। তো আমরা এখন আমাদের পরের গাড়িতে চলে যাব, দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের এই গাড়িটা, যেটা হলো একটা নিশান সানি, এটা হলো 1993 মডেল 96 রেজিস্ট্রেশন গাড়িটি। যে এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন গাড়ির লাইটটা কিন্তু আলহামদুলিল্লাহ এখন খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে, এবং গাড়ির গ্রিলটা দেখতে পাচ্ছেন, এবং এই পাশে লাইটটা দেখাচ্ছি। আর বনেটের অংশ যদি দেখাই, তো বনেটটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। আর গাড়ির গ্লাস কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে সবগুলো,
আর এখন যদি টায়ার এবং অ্যালুমিনিয়ামের কন্ডিশনটা দেখাই, সো দেখতে পাচ্ছেন অনেকদিন ধরে পড়ে আছে জন্য এরকম দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন গাড়ির দুই পুরো অংশটা, আর গাড়িটা হলো আপনার এই 1300 একটি গাড়ি, এটা হলো এটাও 1300 সেটা 1300, এটা ভিতরে এই গাড়ির ভিতরে তার টয়টা ইঞ্জিন পেয়ে যাবেন। আর এটা হলো অক্টেন চালিত ইঞ্জিন এবং 6 লিটার সিএনজি কনভার্সেশন করা, দেখতে পাচ্ছেন জোর। তো আমি যদি এই গাড়ি কি নিয়ে কথা বলি, ফার্স্ট অফ অল তো দেখতে পাচ্ছেন ভিতরে ইন্টেরিয়রটা, সো ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে। সো ভিতরে ইন্টেরিয়র আমরা পরে যাব, তো প্রথমত আমরা গাড়ির টায়ার এবং অ্যালুমিনিয়ামটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে। তো এখানে দেখতে পাচ্ছেন বডিটা, এই পাশেরটা খুবই সুন্দর, সামনে ওই পাশেরটা চলে যাচ্ছে, সেই পাশেরটা দেখতে পাচ্ছেন, এই পাশেরটাও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর অবস্থায় আছে দেখতে পাচ্ছেন। আর এখানে টায়ার এবং অ্যালুমিনিয়ামটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর অবস্থায় কিন্তু আছে। আর এখানে যদি দেখাই গাড়ির চারদিকের ইন্টেরিয়রটা, তো চলুন দেখতে পাচ্ছেন নিশানের, দেখতে পাচ্ছেন গাড়ির যে স্টিয়ারিং হুইলটা এখন অরিজিনাল অবস্থায় আছে। আর গাড়িটার মাইলেজ এটা হলো আপনার 189,000, দেখতে পাচ্ছেন এখানে গাড়ির স্টিয়ারিং অটো গিয়ার গাড়ি, এখানেও কিন্তু ডিভিডি প্লেয়ার পাওয়া যাবেন, দুইটাই ডিভিডি প্লেয়ার। তো এবং এখানে দেখতে পাচ্ছেন এসিটা, আর দুইটা গাড়িতে কিন্তু ডিভিডি প্লেয়ার পাবেন। সো অনেকদিন সেল, তো তিনি আপডেটও করান না মালিক, সেই জন্য সেল করে দিবেন দুইটা গাড়ি, দুইটা গাড়ি কিন্তু রানিং পেপার্স ফেল। আর এখানে দেখতে পাচ্ছেন রিয়ার লুকিং গ্লাস। আর যদি ওভারঅল যদি কথা বলি, তো এটাও খুবই সুন্দর অবস্থা আছে, দুইটা গাড়ি আপনি চাইলে ড্রাইভিং শেখানোর জন্য নিতে পারেন। এগুলো আপনার দেখতে পাচ্ছেন এখানে, তো এই হলো ওভারঅল গাড়ির যে ইটা কন্ডিশনটা। তো গাড়ির প্যাসেঞ্জার ভিউটা দেখা যাক, চলুন আমি এখন গাড়ির গেটটা খুলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 5 সিটের একটি গাড়ি, তো এই হলো ওভারঅল কন্ডিশন গাড়ির যে ইটা ইন্টেরিয়রটা। সামনে এখন গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা দেখবো, ইয়ার্স দেখতে পাচ্ছেন গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা। তো চ্যাসিসগুলো দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুবই সুন্দর অবস্থায় আছে, আর গাড়িটা কিন্তু টয়টা ইঞ্জিন লাগানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন। আর গাড়ির যে ব্যাটারিটা, এই দুইটা গাড়ি কিন্তু আপনি যখন কিনবেন, যে কোনো একটা যদি কিনতে চান তাহলে কিন্তু ব্যাটারি লাগিয়ে দেওয়া হবে। আর এখানে পেট্রোলের ক্যাপটা দেখতে পাচ্ছেন এবং মার্সেলের অংশটা এবং বনেটের উপর অংশটা দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ করা, একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে কিন্তু আছে দেখতে পাচ্ছেন। গাড়ির চ্যাসিসটা, এটাও কিন্তু নাম্বারগুলো কিন্তু এখনো আছে। তো এই হলো বড় ছিল গাড়ি যে ইঞ্জিনের কন্ডিশন এবং গাড়ির বনেটটা, ইয়ার্স দেখছিলেন গাড়িটা। তো এই গাড়িটার আস্কিং প্রাইস 115,000 টাকা। তো যদি দুইটা নিতে চান একসাথে, তো অবশ্যই দুইটার দাম হবে, তো দুইটা একসাথে নিলে পড়বে আপনার 230,000 টাকা অবশ্যই। তো তাহলে এক একটা করে নিতে পারেন, একটা নিতে পারেন, আর এটা কিন্তু খুবই কম দামের মধ্যে ছেড়ে দিবে, কারণ সে এখন ইউজ করে না। তো